টার্গেট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের তোফায়েল আহমেদ ভাইয়ের টার্গেট রয়েছে, সো টার্গেট সেট করা দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মানে ওনার জায়গা থেকে উনি ট্রু যে উনি 2 মাস সময় আছে, এরপর হয়তো বা ওনাকে ফ্যামিলি একটা প্রেশার রয়েছে, ওই প্রেশারে অন্য কিছু হলেও করতে হবে। সো আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে একটা টাইম কখনোই ফিক্স করা যাবে না যে এই সময়ের মধ্যে কিছু করতে পারবো। দিস ইজ নট জব, রেগুলার জব, বা এটা এমন কিছু নয় যেটা আপনাকে কেউ একজন জোর করে দিতে পারবে। ইটস হ্যাঁ, আপনি যদি নিজেকে, উনি যেটা বললো যে উনি অলরেডি কপি করতে পারে বা উনি অলরেডি হচ্ছে পারে, সো ওনার জায়গা থেকে উনি ঠিক আছে। কিন্তু আমরা যদি ওভাবে নিজেকে টাইম দিই যে আমরা 2 মাস পরেই কিছু করতে হবে, আদারওয়াইজ হবে না, সেক্ষেত্রে একটু কঠিন হয়ে যাবে। কারণ হচ্ছে 2 মাস হবে না, 1 মাসে হবে, নাকি আগামীকালকে থেকে আপনার ইনকাম শুরু হবে, সেটা একমাত্র উপরওয়ালা বলতে পারে এবং আপনি নিজে আপনার ব্রেন দিয়ে সেই কাজটা করতে পারেন। সো আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে যত দ্রুত সম্ভব নিজেকে সেভাবে তুলে ধরা। তবে যেহেতু এখন কন্ট্রাস্টটা অনেক বেশি, আমাদের বর্তমান মার্কেট প্লেস বলেন বা সব জায়গাতেই কম্পিটিশনটা একটু বেশি, দ্যাটস ওয়াই কিছুটা হলেও কঠিন হবে আমাদেরকে নিজেকে তৈরি করতে। সো চেষ্টা করব আমরা খুব দ্রুত এই জায়গাতে সাকসেস হওয়ার জন্য। আপনারা একটা সময় নেবেন, বিশেষ করে একটা সার্টেন টাইম রাখবেন যে সময়টাতে আপনারা স্ট্রাগল করবেন, ওরকম একটা সময় নির্ধারণ করবেন যে আমি আগামী 5 মাস 6 মাসের একটা টার্গেট নিলাম, ওই সময়টাতে হচ্ছে আমরা চেষ্টা করব। কিন্তু তার মানে এই নয় যে আমি 6 মাসের মধ্যে সাকসেস হতেই হবে, আদারওয়াইজ। এখন ওনার কথাই বলি, উনি ধরুন যেহেতু 2 মাস বলেছে, ওনার 2 মাস সময় আছে, সো ফর এক্সাম্পল উনি 2 মাসে খুব ভালো ডিজাইন করতে পারছে, খুব ভালোভাবে উনি কাজ করতে পারতেছে, নিজেকে ওই পর্যায়ে নিয়ে গিয়েছে। সো এই 2 মাস পরে হচ্ছে উনি 2 মাসের মধ্যে কাজ পায়নি বা নিজেকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারেনি, তবে কাজটা শিখেছে। সো এখন উনি কী করবে? উনি কি এই 2 মাস পরে ছেড়ে দেবে? সো ছাড়া কিন্তু ওনা যাবে না, কারণ হচ্ছে উনি কাজ শিখে ফেলেছে। এখন আর কিছু সময় কষ্ট করলেই উনি সাকসেসের দেখাটা পেয়ে যাবে। সো আমরা এই জায়গাগুলোতে একটু কাজ করব, নো প্রবলেম, ইনশাআল্লাহ আপনাদেরকে চেষ্টা করব সবাইকে সর্বোচ্চটা দেওয়ার জন্য, এবং সবাই একটা সময় নির্ধারণ করবেন এই সময়ের মধ্যে কাজটা শিখে যাতে করে নিজেকে তুলে ধরতে পারেন। তো উনি অবশ্যই ওনার জায়গা থেকে ঠিক আছে, আমরাও চেষ্টা করব যে ওনাকে হেল্প করার জন্য। হয়তো বা ওনার ফ্যামিলি প্রেশারটা আছে এবং উনি আমার সাথে শেয়ার করেছিলেন কিছুটা, ঠিক আছে। তারপর আমরা নেক্সটে যাচ্ছি। বলছি তোমাকে, জি কেউ কিছু বলছেন আমাদেরকে, নাম বলুন, এটা অবশ্যই ইমেলের নাম, কোনো সমস্যা নেই, বলুন। নাই আমাদের মাঝে মধ্যে হচ্ছে এরকম ব্যাচে থাকে, পড়াশোনা ভাল লাগে না, পড়াশোনা করব না, তারপর হচ্ছে এ ধরনের অনেক নাম থাকে, এগুলো ইন্টারেস্টিং, খুবই মজা, সমস্যা নেই। যেহেতু নাম হয়তো বা অনেকে মজা করে দিয়েছিলেন, সেটা আর এডিট করতে মনে নাই, নো প্রবলেম, নো প্রবলেম। আসসালাম আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, বলুন আপনার নাম কোথেকে বলছেন? মজা করছিলাম আপনার সাথে, ডোন্ট মাইন্ড ভাই। না মজার কিছু নেই, আসলে ওটা ভালো লাগা থেকে নামটা সেট করা হয়েছিল। ভেরি গুড, ভেরি গুড, জি ভালো। তো আমার নাম মোহাম্মদ রবিউল আলম শুভ, আমি নাটোর থেকে বলতেছি। নাটোর কোন জায়গা থেকে বলছেন? নাটোর নলডাঙ্গা উপজেলা। নাটোর আমার খুবই 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 ক্লোজ ফ্রেন্ড একটা আছে, আমি খুবই শীঘ্রই নাটোর যাব ইনশাআল্লাহ তার সাথে। জি জি আসলে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহমুদা বেগম বলছিলাম, আমি ঢাকা প্রাণ কেন্দ্র পুরান ঢাকা থেকে বলছি। আচ্ছা ভেরি গুড। ভাইয়া তো আমার ইডেন থেকে অনার্স মাস্টার্স করা, বর্তমানে গৃহিণী। জি আচ্ছা আচ্ছা, আপনি কিছু বলে আসছেন তাদেরকে? না না আমরা মজা করছিলাম, সবাই একই রকম না। ইডেন কলেজের অনেক মাদ্রাসা শিক্ষার্থীরা ইডেন কলেজে অ্যাডমিশন নিয়েছেন এরকম শুনেছি, সবাই একরকম নয়, ঠিক আছে, নো প্রবলেম। আসলে কিছু কিছু মানুষের জন্য হচ্ছে আমাদের পুরো সেক্টরটাই হচ্ছে ইয়ে হয়ে যায়, যাক ওটা থাকবে, ওটা নিয়ে কথা বলে লাভ নেই, ঠিক আছে। আপনার জন্য শুভকামনা, আশা করছি ভালো কিছু হবে, আমাদের সাথেই থাকবেন। আচ্ছা আমি একটু বলে দিচ্ছি, ওয়ান সেকেন্ড। সফটওয়্যার রিলেটেড হচ্ছে আমি একটু আগেও বলেছিলাম, মনোযোগ দিয়ে শুনেছেন কি না, সফটওয়্যার হচ্ছে যদি Core i3 হয়, Core i3 3rd gen বা 4th gen এর উপরে হয়, এর উপরে মানে হচ্ছে Core i5 অথবা Core i3 7th generation যদি হয়, সেক্ষেত্রে আপনি হায়ার যে এগুলো আছে সেগুলো ইনস্টল করতে পারবেন। যদি Core i3 3rd gen নিচে বা Core i3 3rd gen হয়, সেক্ষেত্রে আপনাকে একটু লোয়ার ভার্সানগুলো ইনস্টল করতে হবে।
এক্ষেত্রে দেখা যাচ্ছে 2014 সালে যেটা আছে সেটা বা 15 যেটা আছে সেটা আপনাকে ইউজ করতে হতে পারে। এর উপরে যেটাই হোক না কেন, একটু আপনি হায়ার ভার্সন যেগুলো সেগুলো আপনি ইনস্টল করবেন, লেটেস্ট ভার্সন যেগুলোকে বলছি আমরা, সো ওই লেটেস্ট ভার্সনগুলোই আপনি ইনস্টল করতে পারবেন, নো প্রবলেম। ওয়েল, প্রথমত হচ্ছে আমরা যেহেতু আমরা এই কোর্সটাতে এনরোল করেছি, অ্যাডমিশন নিয়েছি, সবারই কোনো না কোনো টার্গেট আছে যে সাকসেস হওয়ার জন্য, বা আমার এখান থেকে শিখলে অনেকে মনে করছেন যে এ ভাই ইনকাম করতেছে, এ ভাই একটা পর্যায়ে আসছে, ওনার থেকে শিখলে হয়তো বা ভালো কিছু শিখতে পারবো। সো আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, আপনাদের উপর আমার দায়িত্ব আসলে বেড়ে গিয়েছে যে আপনারা, আচ্ছা আমরা একটু নিজ দায়িত্বে মিউট হয়ে যাই, আমরা আনমিউট হব না তাহলে, কথার মধ্যে আর কথা বলতে হবে না। সো যেটা বলছিলাম যে আমরা নিজ দা আমি আমার দায়িত্বটা মনে হচ্ছে বেড়ে গিয়েছে আপনাদের উপর, আপনারা যেহেতু টাকা দিয়ে অ্যাডমিশন নিয়েছেন, এছাড়াও আপনারা সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে আমরা আপনাদেরকে সময় দিতে হবে, এছাড়াও আপনাদের এক একজনের এক এক আশা নিয়ে অ্যাকচুয়ালি আপনারা অ্যাডমিশন নিয়েছেন। সো আমি চেষ্টা করব যে সবাইকে আমার বেস্ট আউটপুটটা দেওয়ার জন্য। দেখেন, ট্রেনার অবশ্যই, ট্রেনারের একটা ভূমিকা হচ্ছে ট্রেনার আপনাকে একটা গুড ওয়ে দেখাতে পারবে, একটা ভালো রাস্তা দেখাতে পারবে, যেটা যদি আপনি ঠিক করে মেনে চলতে পারেন তাহলে ওই রাস্তায় আপনি ঠিকমতো পৌঁছাতে পারবেন। এটা ট্রেনার আপনাকে করতে পারে, বাট ট্রেনার আপনাকে বললো আপনি এই রাস্তায় যান, লেটস সে আপনি ঢাকা যাচ্ছেন, এখন আপনি মাঝপথে জিজ্ঞেস করলেন কুমিল্লা গিয়ে আপনি কি এদিকে যাবেন না ওইদিকে যাবেন, কাউকে জিজ্ঞেস করলেন, সো উনি বললো আপনি সোজা যান, মানে আপনি দেখা যাচ্ছে রাইট সাইডে যেতে বললো, তখন আপনি বললেন যে রাইট সাইডে তো ভালো লাগতেছে আমি লেফট সাইডে যাই, সো তাহলে কিন্তু আপনি ঢাকা যেতে পারবেন না, আপনার গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন না। যিনি আপনাকে ট্রেন করাচ্ছে, যিনি আপনাকে ইনস্ট্রাকশান দিচ্ছে, সে যেটা বলছে সেটা শোনার চেষ্টা করবেন, সেটা করার চেষ্টা করবেন, নিশ্চয়ই সে আপনাকে খারাপ চাইবে না, আর আমিও হচ্ছে আপনাদের খারাপ চাইবো না। সো আমি যে কাজটা করব, আমার যে বেস্ট আউটপুটটা সেটা আপনাদেরকে দিব, আপনাদেরকে কিছু কাজ করতে বলবো, হোমওয়ার্ক দিব, আপনারা যদি এই জিনিসটা কমপ্লিট করতে পারেন, আমার ইনস্ট্রাকশান যদি ফলো করতে পারেন, অ্যান্ড দেন লাস্টে গিয়ে আপনারা ওই জায়গা থেকে সাকসেস হতে পারবেন ইনশাআল্লাহ। আর এর মধ্যে যদি আপনাদের বিরক্ত চলে আসে, বিরক্তি চলে আসে, অথবা দেখা যাচ্ছে আপনাদের আপনাদের যদি ধৈর্য হারা হয়ে যান, সেক্ষেত্রে কখনোই ওই লাস্টে দেখা যাচ্ছে আপনার সাকসেস হওয়াটা কঠিন হয়ে যাবে, বা সাকসেস হতে পারবেন না, বা দেখা যাচ্ছে আপনার গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন না। তিনটা জিনিস আমি সবসময় বলি, একটা হচ্ছে ফার্স্ট ধৈর্য থাকতে হবে, ধৈর্য মাস্ট থাকতে হবে, সেকেন্ড হচ্ছে সময় নিয়ে ধৈর্য থাকতে হবে। সময় বলতে এক মাস সময় আছে, দুই মাস সময় আছে, সেটা কোনো কথা নয়, টার্গেট থাকবে যে এ এত মাসের মধ্যে একটা ভালো কিছু করব, কিন্তু ওই টার্গেটের পরেও আমাদের সময় রাখতে হবে। যদি খুবই টাইট কিছু হয় যে আমাকে এক মাসের মধ্যে কিছু করতে হবে, আদারওয়াইজ আমি এই লাইনটা ছেড়ে দেব, তাহলে আপনার জন্য কঠিন হয়ে যাবে। আপনি আমি এটা আর জি কে বৃহস্পতিও বলেছিলাম, আপনি 14-15 বছর পড়াশোনা করেছেন, এখন আপনি বুক ফুলে বলতে পারবেন যে আমি 50,000 টাকা দামের একটা স্যালারিতে জব করব, বলেন না কালকে দেখি, আপনি পারবেন না। আপনি কি বলতে পারবেন যে আমি কালকে জবের জন্য অ্যাপ্লাই করা লাগবে না, আমার কাছে জব চলে আসবে? নেভার। কত কত বিসিএস ক্যাডার পরে আছে, জব পাচ্ছে না। সো আপনি যে জায়গাতে এতটুকু পড়াশোনা করার পরে, এত কষ্ট করার পরে, এত বছর এত রাত জেগে পড়াশোনা করে, এত মেহনত করার পরে আপনি 30,000 টাকা, 40,000 টাকা দামের স্যালারি পাচ্ছেন না, করতে পারছেন না, ওই জায়গায় যদি আপনি মনে করেন দুই মাস কষ্ট করে, এক মাস কষ্ট করে, 15 দিন কষ্ট করে, বা কোনো একটা কোর্সে এনরোল করেই আপনি 1,00,000 টাকা, 2,00,000 টাকা করে ইনকাম করতে পারবেন, তাহলে আপনি ভুল ভাবতেছেন, তাহলে আপনি ভুলের রাজ্যে আছেন, এটা কখনোই পসিবল না। আমি যে এখানে এসেছি, আমার কষ্টটা সবাই শুনেছেন, সবাই আর জিকে বেশ সুআশা করে দেখেছেন, আমি অনেক কষ্ট করেছি ওই জায়গায় বা এই জায়গাতে আসতে। আজকে আমাকে কাজ খুঁজতে হয় না, আজকে আমাকে আমার যখন আমি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, তারপরেও যখন যেই মাসে আমার 1,00,000 টাকা বা 2,00,000 টাকা অথবা 3,00,000 টাকা থেকে কম ইনকাম হয়, তখন আমার কাছে মনে হয় যে হয়নি, এই মাসে আমার এনাফ হয়নি, আলহামদুলিল্লাহ অবশ্যই আমার জন্য, মানে আমি খুশি এবং আল্লাহর শুকরিয়া। তারপরে যখন আমার 3,00,000 হয়, আমার মনে হয় যে হয়নি আমার এখনও। সো এই জায়গাতে আমি রিচ করতে পেরেছি, আমার অনেক স্টোরি আপনাদেরকে শেয়ার করেছি, বিশেষ করে আজকে বৃহস্পতি। ফ্রিলান্সিংটা অত সহজ না, যতটা সহজ আমরা মনে করি অতটা সহজ না, রাত জেগে কাজ করা, যদিও রাত সারা রাত জাগতে হবে বিষয়টা এমন নয়,
রাত জেগে কাজ করা, বায়ারদের কাজে মনোযোগ দেয়া। একটা বায়ার এখন ফাইবার বলেন, সব মার্কেট প্লেস বলেন, আপনি ধরুন কোনো একজন টিউশন বা কাউকে আপনি 10 টাকা দিলেন, বা আপনি আমাদেরকে টাকা দিলেন, আমাকে যে টাকা দিয়েছেন আপনারা 2000 টাকা করে, সো এই 2000 টাকা করে দেওয়ার পরে আমি যদি আপনাদেরকে কালকে থেকে ক্লাস না নিই, নিশ্চয় সবাই আমার বিরুদ্ধে অ্যাকশান নেবেন বা আমার বিরুদ্ধে কথা বলবেন, বিকজ আপনারা টাকা দিয়েছেন, ওই টাকার বিনিময়ে কিছু চান। এখন যদি বায়ার যারা আছে তারা যখন আপনাকে কাজ দিবে, তখন যদি আপনি ওই কাজটা করে দিতে না পারেন, তখন যে কাজটা হয় ওই বায়ার আপনার বিরুদ্ধে অ্যাকশান নেবে। যতক্ষণ পর্যন্ত আপনি ওই কাজটা করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত বায়ার আপনাকে টাকা দিবে না। সো বায়ার আপনার থেকে ওই কাজটা উসুল করেই ছাড়বে, আর আপনিও ওই কাজ করা ছাড়া টাকা ইনকাম করতে পারবেন না। সো তার মানে আপনি 3 লাখ কামাইতেছেন, 4 লাখ কামাইতেছেন, ওটা কিন্তু কাজ করে ইনকাম করতেছেন, বসে ইনকাম করতেছেন না, কাজ করে ইনকাম করা লাগতেছে। সো ওই জায়গায় যেতে হলে আমাদেরকে একটা ড্রিম থাকতে হবে, আমাদের একটা গোল থাকতে হবে, একটা টার্গেট থাকতে হবে, পাশাপাশি যে 3টা কথা বললাম, প্রথমত আমাদের থাকতে হবে ধৈর্য, টাইম থাকতে হবে, বা টাইমের মধ্যে আমরা 3টা জিনিস ইনক্লুড করতে পারি, একটা টার্গেট থাকতে হবে, গোল থাকতে হবে। 3 নম্বরে হচ্ছে ক্রিয়েটিভিটি, সময় বা ক্রিয়েটিভিটি বা দেখা যাচ্ছে আপনার পরিশ্রম যেটাকে বলে, সেটা ক্রিয়েটিভিটি হচ্ছে মেইন। ক্রিয়েটিভিটি কীভাবে বৃদ্ধি করবেন, ক্রিয়েটিভিটি মানুষের একদিনে চলে আসে না, কেউ মানে বাই বর্ন ক্রিয়েটিভিটি না, মানে আজকে মানে কেউ এমন না যে যে সে মায়ের পেট থেকে হচ্ছে ডিজাইন শিখে এসেছে, এরকম কেউ নাই। ক্রিয়েটিভিটি নিজেই তৈরি করে নিতে হয়, নিজেকে ওইভাবে তৈরি করতে হয় যাতে করে নিজের মধ্যে ক্রিয়েটিভিটি আসে। সো ওটা নিয়ে প্রবলেম নেই, ওটা লাস্টে রেখেছি 3 নম্বরে, ওটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর আপনারা যদি সেটা ফলো করেন তাহলে সেখান থেকে আউটপুটটা পাবেন। বাকি যে 2টা কথা বললাম, ধৈর্য, সময়, এটা আপনাদের কাজ, এটা আমার কাজ নয়, এটা আপনাদের কাজ। ধৈর্য ধরতে হবে এবং সময় দিতে হবে, যে যত বেশি সময় দিতে পারবেন। সময় দেওয়া শুধু এমন নয় যে আজকে আমরা 10 মিনিট সময় দিলাম, ওই 10 মিনিটটা খুব মনোযোগ দিয়ে সময় দিব, মানে ওই 10 মিনিটের মধ্যে গেমস খেলবো না, ওই 10 মিনিটের মধ্যে মেসেঞ্জারে কারোর সাথে চ্যাট করবো না, কারো দেখা যাচ্ছে যে আমরা ফেসবুকিং করবো না, টিকটক দেখবো না, ওই 10 মিনিট শুধু আমরা ইলাস্ট্রেটরে সময় দেব। এই জিনিসটা যারা করতে পারবেন তারা সাকসেস হতে পারবেন। আমাদের এই কোর্সে আজকে পর্যন্ত দেখা যাচ্ছে 50 জন ক্লাস করতেছেন, এই 50 জন থেকে সবাই কিন্তু সাকসেস হবে না, আমাদের শেষ ক্লাস পর্যন্ত এই 50 জন কিন্তু থাকবে না। আমি সব কোর্সেই বা সব ব্যাচেই বলে থাকি, এখান থেকে 5 জন, 10 জন কিংবা 20 জন থাকবে যারা শেষ ক্লাস পর্যন্ত ক্লাস করবেন। বাকিরা কী করবেন, কারো রুচি টানতেছে না, কারো ভালো লাগতেছে না, কারো মনে হচ্ছে যে সে পারবে না, মানে এক একজন এক একভাবে আস্তে আস্তে ছিটকে যাবেন। তো আমি চাই কেউ এখান থেকে ছিটকে না যান, সবাই শেষ পর্যন্ত ক্লাস করেন। সো শেষ পর্যন্ত ক্লাস করতে ইচ্ছুক, থাকতে ইচ্ছুক এবং আপনারা সাকসেস হতে ইচ্ছুক এরকম কে কে আছেন? ইনশাল্লাহ ঠিক আছে, আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক, আমরা সবাই থাকবো শেষ পর্যন্ত, সাকসেস হয়ে যাবো। এবং সবসময় খেয়াল রাখবো যে ট্রেনার, সব ট্রেনার কখনোই আপনাকে 100% দিতে পারবে না, ট্রেনার আপনাকে যতটুকু দিবে ততটুকু থেকে আপনাকে আরেকটু বের করে নিতে হবে, আপনি ততটুকু থেকে আরেকটু আপনাকে অ্যাড করতে হবে নিজে থেকে। ট্রেনার 100% এফোর্ট দেওয়ার চেষ্টা করবে, বাট দেখা যাচ্ছে তার 100% সে নিতে পারছে না। তো আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার জন্য, বাকিটা আপনাদের আপনাদের ইয়ে। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপর ক্লাস করবো, ডিজাইনের উপর ক্লাস করবো এবং শুরু করবো। তো এই জার্নিটা সবার জন্য শুভ হোক। আপনারা একটা গোল সেট করবেন, গোলটা হচ্ছে এমন যে আগামী, মানে আমি আমার কথা বলছি, আমি যেটা মনে করেছিলাম সেটা হচ্ছে যে আমি আমি হচ্ছে আগামী 3 মাস বা 4 মাস বা 5 মাস টি শার্ট ডিজাইনের উপর থাকবো। টি শার্ট ডিজাইন কী জিনিস, কীভাবে করতে হয়, এটার ক্রিয়েটিভ জিনিসটা শিখে ছাড়বো এবং ওইটার উপরে আমি কাজ করব। এই জিনিসটা হচ্ছে গোল, সেটা টি শার্ট হতে পারে, যেহেতু আপনারা এখন টি শার্ট ডিজাইন কোর্সে এনরোল করেছেন, সো আশা করছি এটার উপরে আপনাদের একটা গোল সেট করা হবে। এই গোলটা সেট করে রাখবেন সবাই। আমাদের এজেন্সির জন্য অনেকগুলো লোক দরকার, অনেক ডিজাইনের দরকার। ইনশাআল্লাহ যখন আমরা এজেন্সি পাবলিশ করব তখনই এই জিনিসটা আমরা ইয়ে করব। আমাদের 4টা ক্লায়েন্টের সাথে কোলাবরেশন চলছে, খুব শীঘ্রই এটা, আসলে এই জগতে শীঘ্রই বলতে একটু লেট হয়,
মানে আজকে শীঘ্র বলতে কালকে না, শীঘ্র বলতে দেখা যাচ্ছে 1-2 মাস সময় এখনও লেগে যেতে পারে। যে আমাদের ওয়েবসাইট বিল্ডিংয়ের প্ল্যান চলছে, সব কিছু মোটামুটি রেডি, শুধু ওয়েবসাইটটা আমরা স্টার্ট করব অ্যান্ড দেন আপনাদেরকে ইনশাল্লাহ ওই ওয়েবসাইটে কাজ করবো। ইউএসএর ব্যক্তিরা এই জন্য ইনক্লুড থাকবে, আমাদের পেমেন্ট সিস্টেম সমস্যা। সো বাংলাদেশ থেকে শুধু আমি যদি একটা এজেন্সি করতে যাই তাহলে আমাদের পেমেন্ট নিয়ে প্রবলেম হবে, কারণ প্রত্যেকটা ক্লায়েন্টই চাইবে সে সার্ভিসে পেমেন্ট করতে, পেপাল দিয়ে পেমেন্ট করতে, যেটা আমাদের পক্ষে পসিবল না। সো দ্যাটস ওয়াই আমরা ইউএসএর আমাদের যে পার্সোনাল ক্লায়েন্টগুলো আছে সেগুলোকে ইনক্লুড করার জন্য ট্রাই করছি, অ্যান্ড হোপফুলি আপনারা সেখানেই কাজ করতে পারবেন যদি মার্কেট প্রাইসে কিছু না করেন। আর ভাইয়া আমি একটা কথাই বলবো শেষ কথা আজকে, সেটা হচ্ছে যে বাংলাদেশে অনেক জনপ্রিয় প্রতিষ্ঠান আছে, তারা কোর্স অফার করছে, দেখা যাচ্ছে যে 13,000 টাকা, 20,000 টাকা, কিন্তু এত সুন্দর প্রেজেন্টিং আমি দেখি না। এর আগে একটা কোর্স নিয়েছিলাম, আমার মানে ব্যক্তিগত কারণে করতে পারিনি, তবে আপনার মতো এত সুন্দর করে বোঝানোর ধরুন বা এত সুন্দর সিস্টেম আমি দেখি না। আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আমাদের মতো ছাত্ররা এই কম টাকার মধ্যে এত সুন্দর একটি কোর্স কোর্স পাচ্ছে। অনেক ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আই এগ্রি। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের বেস্ট আউটপুটটা দেওয়ার জন্য, সবাই আমাদের সাথেই থাকবেন। আমাদের এই কোর্স থেকে সর্বোচ্চ হচ্ছে আমরা 1 লক্ষ টাকা ইনকাম করেছি আমি, বাট এই 1 লক্ষ টাকা শুধুমাত্র গতকালকে আমার ইনকাম হয়েছে, কোর্স থেকে না, শুধুমাত্র ফ্রিল্যান্সিং সাইট থেকে। ফাইবার থেকে দেখেন $400+ এখানে এসেছে, এবং আমার এই অ্যাকাউন্ট থেকে আসছে $750 মতো, মানে 400 যদি আমি আজকে কাজ করে ফেলি, আশা করছি এটা কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এই 2 দিনে আমার ইনকাম হয়েছে মোট 1 লক্ষ টাকা। আপনাদের পুরো কোর্স থেকে আমি পাচ্ছি 1 লক্ষ টাকা। সো টাকা আসলে ম্যাটার করে না, আমি নিজে শেখাতে খুব পছন্দ করি, আমি শিখালে আমার স্কিলটা ডেভেলপ হয়, আমি নিজে যখন শিখাই তখন অনেক কিছু শিখতে হয় যেটা আমাকে আমার কাজ করতে সহযোগিতা করে, এবং দ্যাটস ওয়াই আমি কন্টিনিউ করছি এবং আপনাদেরকে শেখাচ্ছি। যাক, আপনারা আমার সাথে থাকবেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সবার জন্য শুভকামনা থাকলো, আজকে ইনশাআল্লাহ এখানে ক্লাস শেষ করছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ সো মাচ।